বাংলাদেশকে খুবই খুবই মিস করছি, খুব শীঘ্রই বাংলাদেশে যাব। প্যারিস ফ্যাশনে গিয়ে প্রথমবারের মতো হাঁটছি, এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড এবং একটু নার্ভাসও ফিল হচ্ছে, বাট হোপফুলি ইভেন্টটি খুবই সাকসেসফুল হবে বলে আশা করছি। বাংলাদেশ থেকে অনেক সাড়া পাচ্ছি, অনেকে কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং অনেক ডিরেক্টর প্রোডিউসার থেকে অনেক অফার পাচ্ছি। খুব শীঘ্রই বাংলাদেশে যাব এবং অনেক কাজ করার ইচ্ছা আছে। আমার মডেলিংয়ের যাত্রা শুরু হয়েছে 2017 থেকেই, তখন আমি বাংলাদেশে থাকতাম। এরপরে 2019 আমি লস অ্যাঞ্জেলেসে আসি এবং এখানে আসার পরে অনেক আমেরিকান ব্র্যান্ডের সাথে কাজ করেছি। গত বছর নিউ ইয়র্ক ফ্যাশন উইকে কাজ করেছি এবং এবার প্যারিস ফ্যাশন উইকে যাচ্ছি। আমি যেহেতু ইন্টারন্যাশনালি কাজ করছি এবং ফিউচারে আরও ইন্টারন্যাশনালি কাজ করার ইচ্ছা আছে এবং আমি নেক্সট ইয়ার মিলান এবং লন্ডন ফ্যাশন উইকে যাচ্ছি এবং আমি ট্রাই করব বাংলাদেশকে যত সম্ভব বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করার এবং সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি বর্তমানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এবং এখন প্যারিস ফ্যাশন উইকে যাচ্ছি, তো সব কিছু মিলে খুবই ব্যস্ত সময় যাচ্ছে। বাংলাদেশকে খুবই খুবই মিস করছি, খুব শীঘ্রই বাংলাদেশে যাব এবং আমার বাংলাদেশে অনেক কাজের অফার আসছে, অনেক ডিরেক্টর প্রোডিউসারের সাথে কথা হচ্ছে, তো অবশ্যই বাংলাদেশে যাব এবং ভালো কাজ করার ইচ্ছে আছে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখন প্রথমে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব এবং মডেলিংয়ের ফিউচার বলতে আমি আরও ইন্টারন্যাশনালি কাজ করার ইচ্ছে আছে এবং বাংলাদেশে যদি অনেক ভালো কাজ পাই তো বাংলাদেশেও অবশ্যই করব এবং আরও ট্রাই করব দেশকে সারা বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করার। ধন্যবাদ।